আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে হোম টিউটর 24 এ স্বাগতম। আজকে আমরা ডিজিটাল ডিভাইসের লেকচার 10 আলোচনা করব। লেকচার 10 এ আজকে আমরা আলোচনা করব কিভাবে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয় করতে হয়। অনেক সময় পরীক্ষায় সৃজনশীল প্রশ্নে একটা উদ্দীপক দিবে, এরকম একটা চিত্র দিবে, এই চিত্র থেকে এটা একটা লজিক সার্কিটের চিত্র, এই চিত্রটা দেখে আমাদের বের করতে হবে যে এটা কোন ফাংশনকে নির্দেশ করে, ওটা এটার বুলিয়ান ফাংশনটা কি সেটা আমাকে বের করতে বলবে এবং অনেক সময় সেটাকে সরল করতে বলবে। আমরা ইতিমধ্যে আমরা এই লজিক গেটগুলো কোনটা কি কাজ করে সেটা আলোচনা করেছি প্রিভিয়াস লেকচারগুলোতে, এবং আমরা সেটাও আলোচনা করেছি যে কিভাবে লজিক ফাংশনকে সিম্পল করা যায় বা সরল করা যায়। তো যারা এখনও দেখো নাই ভিডিওগুলো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসো, প্রিভিয়াস ভিডিওগুলো দেখলে তোমরা শিখতে পারবে কিভাবে এই লজিক গেটগুলো ফাংশন করে, অর্থাৎ মৌলিক গেট, অর গেট, এন গেট, নট গেট, তারপর দুইটা সার্বজনীন গেট অর্থাৎ নর গেট এবং ন্যান গেট, এছাড়া দুইটা স্পেশাল গেট, এক্সর গেট এবং এক্স নর গেটগুলো কী ফাংশন করে সেগুলো প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করা হয়েছে। আশা করি সেই ভিডিওগুলো দেখলে তুমি অনেক কনফিউশন, তোমার অনেক কনফিউশন দূর হয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয় করা যায় এবং সেটা খুবই সহজ পদ্ধতিতেই আমরা করতে পারবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তুমি পারবে। তো আজকে আমাদের প্রথম যে চিত্রটি সেটি হচ্ছে দেখতে এরকম, এটা একটা ডায়াগ্রাম, লজিক সার্কিট দেওয়া এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে দুটা নট গেট আর দুটি এন্ড গেট এবং একটি অর গেট। এই সম্মিলিত বর্তনীটি যে আউটপুটটা হবে সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এখানে এক্স ইকুয়াল টু হোয়াট এটা আমাকে বের করতে হবে। তো এই জন্য তোমাকে প্রথম জানতে হবে এই নট গেট কি কাজ করে, এন্ড গেট কি কাজ করে, অর গেট কি কাজ করে। আশা করি তোমরা জানো নট গেট পূরক করে, অর্থাৎ একটা ইনপুটকে সে নট করে, আর এই এন্ড গেট গুণের কাজ করে, এখানে একাধিক ইনপুট দিলে সেগুলো গুণ হয়ে যায়। আর এই অর গেট যোগের কাজ করে ও একাধিক ইনপুটকে যোগ করতে পারে, মানে এটা হচ্ছে অর গেট। তো চলো দেখি আমরা এই সবগুলো মিলে কি হয়। তো এখানে যেহেতু ইনপুট হচ্ছে এ, এখানে আউটপুট হবে এ নট, আর এখানে ইনপুট হচ্ছে যেহেতু বি, আউটপুট হবে বি নট। আচ্ছা, এখানে এ নট আর বি কে ইনপুট করা হলে এখান থেকে গুণ হবে, গুণ হলে বের হবে এ নট ইনটু বি, আর এখানে ইনপুট হবে এ আর বি নট, আউটপুট হবে এ ইনটু বি নট, যেহেতু এটা গুণ করে, মানে এটা এন গেট, এটা গুণের কাজ করে। এবার এটা একটা অর গেট, এখানে ইনপুট হচ্ছে এ নট বি আর এ বি নট, এই দুটা যদি যোগ হবে, কারণ এটা অর গেট, এটা যোগের কাজ করে, তাহলে আলটিমেটলি বের হবে এ নট বি প্লাস এ বি নট, অর্থাৎ এই দুইটা ইনপুট যোগ হয়ে বের হবে এ নট বি প্লাস এ বি নট। আশা করি বুঝতে পেরেছ। এবারের ডায়াগ্রামটি দেখতে এরকম, এখানে দেওয়া আছে একটি নট গেট, তিনটা এন গেট এবং একটি অর গেট। এই ডায়াগ্রামটি থেকে যে আউটপুটটি পাওয়া যাবে, অর্থাৎ এই লজিক সার্কিটটা থেকে যে আউটপুটটি পাওয়া যাবে সেটি নির্ণয় করতে হবে। তো আমরা দেখতেছি এখানে ইনপুট হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে তিনটা ইনপুট রয়েছে এক্স ওয়াই জেড। তো আর এখানে প্রথমেই দেওয়া আছে একটা এন গেট, এখানে ইনপুট হচ্ছে এক্স এবং ওয়াই, তাহলে আউটপুট হবে এক্স ওয়াই। আমরা জানি এই গেটটা এন গেট, এটা গুণের কাজ করে, এখানে ইনপুট করা হচ্ছে এক্স কে, এখানে আউটপুট হবে এক্স নট। তো এই এন গেটে ইনপুট হলো এক্স নট আর জেড, দুইটা গুণ হবে, আউটপুট হবে এক্স নট ইনটু জেড, এটা গুণের কাজ করবে। আবার এখানে ইনপুট হচ্ছে ওয়াই এবং জেড, আউটপুট হবে ওয়াই ইনটু জেড। আর এই এটা অর গেট, এখানে তিনটা ইনপুট রয়েছে, এই এক্স ওয়াই ইনপুট করা হলো, এক্স নট জেড ইনপুট করা হলো এবং ওয়াই জেডকে ইনপুট করা হলো, তো আউটপুট কী হবে? তো আমরা বলতে পারি এই অর গেটটা এই তিনটা ইনপুটকে যোগ করবে। তাহলে তিনটা ইনপুট কী কী? তিনটা ইনপুট হলো, এখানে তিনটা ইনপুটের ইনপুটগুলো হলো এক্স ওয়াই, তারপর ইনপুট হলো এক্স নট জেড, ইনপুট হলো ওয়াই জেড। এই তিনটা ইনপুটকে এই গেটটা যোগ করবে, অর্থাৎ এই অর গেটটা তিনটা ইনপুটকে যোগ করে আউটপুট করবে এক্স ওয়াই প্লাস এক্স নট জেড প্লাস ওয়াই জেড। তো এইভাবে আমরা সহজেই কী করতে পারি, এই লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয় করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরও একটি লজিক সার্কিট, এখান থেকে আমরা ফাংশন নির্ণয় করব। তো লজিক সার্কিটটি দেখো, এখানে দেওয়া আছে চারটি নট গেট দেওয়া আছে আর দুইটা অর গেট দেওয়া আছে আর দুইটা এন্ড গেট দেওয়া আছে, এটা একটা এন্ড গেট আর এটা একটা এন্ড গেট, দুটা এন্ড গেট দেওয়া আছে আর দুইটা অর গেট দেওয়া আছে আর চারটা নট গেট দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে দেওয়া আছে একটু বির উপর একটু পেঁচানো দেওয়া আছে, সির উপর একটু পেঁচানো দেওয়া আছে, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই, পরীক্ষা অনেক সময় এরকম দেওয়া থাকে। এটা বোঝানো হচ্ছে যে এখানে এই এর সাথে বির কোনো কানেকশন নাই, যেহেতু আমরা জানি এ বি সি এগুলা এর দাগগুলো হচ্ছে তার,
এই তারের মধ্যে দিয়ে আমরা ভোল্টেজ পাস করি বা ভোল্টেজ পাস করি না, অর্থাৎ ইনপুট ওয়ান অথবা জিরো দেই, সেটা থেকে আমরা আউটপুট পাই। আর এখানে যে এই বাঁকানো দেওয়া আছে, বাঁকানো দেওয়ার মানে হলো যে এই বি সরাসরি এখানে ইনপুট করা হয়েছে, এই বি সাথে সি এর কোনো কানেকশন নাই, এটা বোঝানোর জন্য এখানে এভাবে বাঁকানো দেওয়া হয়েছে, অর্থাৎ এটা উপর দিয়ে চলে গেছে বোঝানো হয়েছে। অর্থাৎ এই ইনপুটটা এখান দিয়ে উপর দিয়ে চলে গেছে, সরাসরি নট গেট ইনপুট হয়েছে। তাই আমরা বলতে পারি এখানে এ সরাসরি ইনপুট করেছে কোথায়, এই নট গেট ইনপুট করা হয়েছে, তাহলে এখানে আউটপুট হবে এ নট। এখানে বি কে ইনপুট করা হয়েছে নট গেটের মধ্যে, তা আউটপুট হবে বি নট। আর এই এ নট এবং বি নট এখানে অর গেট ইনপুট করা হয়েছে, তাহলে আউটপুট হবে এ নট প্লাস বি নট। আমরা জানি এই অর গেট যোগের কাজ করে। এখন এই এ নট প্লাস বি নট কে আর এখানে একটা ইনপুট করা আছে, এই বি কে নট গেট ইনপুট করা হয়েছে, তাহলে এখানে আউটপুট হবে বি নট। এই বি নট আর এটা আর এই ইনপুটটা এখানে গুণ হবে, কেন এটা এন গেট, তাহলে আমরা দেখতে পারি এটা আর এটা আর এটা কি হবে, গুণ হবে। তো আমরা লিখতে পারি এইভাবে যে এ নট প্লাস বি নট ইন্টু বি নট ইন্টু সি, এইভাবে লিখতে পারি। অর্থাৎ এখানে আবার এটা খেয়াল রাখতে হবে, এখানে নটগুলোর এই 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 ডটগুলো না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপরে দেখলাম যে এটা আর এই বি নট আর এই সি গুণ হলো। এবার আসা এই নিচে আসি, আমরা নিচে দেখতে পাচ্ছি একটা নট গেট আছে, তো এখানে ইনপুট করা হয়েছে সি, আউটপুট হবে সি নট। এই সি নট আর এই এ গুণ হবে, তাহলে এখানে আউটপুট হবে এ ইন্টু সি নট। এই এ ইন্টু সি নট আর এখানে ইনপুট করা হয়েছে সি কে আর এটাকে, এই সবগুলো আবার কী হবে, যোগ হবে, কারণ এটা হচ্ছে অর গেট। মনে রাখতে হবে ডাকটা যদি সোজা থাকে, মানে এরকম সোজা থাকে তাহলে হবে এন গেট, আর যদি এরকম বাঁকানা থাকে তাহলে হবে অর গেট। যেহেতু এটা অর গেট, তাহলে এই ইনপুটটা এই ইনপুটটা এই ইনপুটটা মোট তিনটে ইনপুটকে যোগ করে আউটপুট করবে। আমরা ফাইনালি লিখতে পারি এখানে ফাংশনটা হবে এরকম যে এ নট প্লাস বি নট ইন্টু বি নট সি প্লাস সি প্লাস এ সি নট। অর্থাৎ এই সবগুলো ইনপুট এখানে যোগ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আরেকটি ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটি দেখতে এরকম, আগেরগুলো থেকে কিছুটা ভিন্ন। মনে রাখতে হবে একটি ডায়াগ্রাম বিভিন্নভাবে আঁকা যায়, যেমন এখানে ডায়াগ্রামটা দেখতে পাচ্তেছো, এখানে তিনটা ইনপুট রয়েছে আর এখানে দুইটা এক্সর গেট রয়েছে। মনে রাখতে হবে অর গেটের সামনে যদি আরেকটা দাগ দেওয়া থাকে তাহলে হচ্ছে এক্সর গেট, এটা স্পেশাল গেট এবং এটা বিশেষ ধরনের যোগের কাজ করে। আর এখানে দুইটা এন গেট রয়েছে এবং একটি অর গেট রয়েছে, তো এটা আউটপুটগুলো কী হবে, দেখেন দুইটা আউটপুট হবে, এখানে এখানে একটা আউটপুট হবে এবং এখানে একটা আউটপুট, দুইটা আউটপুট হবে। আমি যদি বলতে পারি এটা এক্স এবং এটা ওয়াই, প্রশ্ন আসতে পারে এক্স ইকুয়াল টু হোয়াট, ওয়াই ইকুয়াল টু হোয়াট, এরকম আসতে পারে, বা এফ ওয়ান এফ টু দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে ওরা। তো আমরা বের করবো এক্স ইকুয়াল টু কী আর ওয়াই ইকুয়াল টু কী, এখানে এই ডায়াগ্রাম থেকে দুইটা আউটপুট হবে। তো আমরা চলো শুরু দেখা যাক কী হয়। প্রথমে দেখো এখানে এ এবং বি ইনপুট করা হয়েছে একটা এক্সর গেটে, এক্সর গেটে যদি এ এবং বি কে আমরা ইনপুট করি তাহলে আমরা জানি আউটপুট হবে এক্সক্লুসিভ অর বি, অর্থাৎ এটা দুইটা ইনপুটকে বিশেষভাবে যোগ করে। যারা এখনও জানো না এক্সর গেটের ফাংশনটা কি, তারা প্রিভিয়াস লেকচার দেখে আসো, প্রিভিয়াস লেকচারে দেখানো হয়েছে কীভাবে এ এবং বি কে আমরা বিশেষভাবে যোগ করতে পারি এবং সেটা কী ধরনের ফাংশন করে। আচ্ছা, এবার এখানে দেখা যাচ্ছে আরো একটা এক্সর গেট, সেখানে ইনপুট করা হয়েছে এটা এবং এটা, এখানে দেখো এটা হচ্ছে সি, এই যে সরাসরি সি এখান দিয়ে এখানে আসছে, তার মানে আমরা দেখতে পারি যে এটা সি আর এটা এক্সর বি, এই দুটো বিশেষভাবে যোগ হবে। তাহলে এটার সাথে আমরা সি কে বিশেষভাবে যোগ করি তাহলে এই এক্স এর মান দাঁড়াবে এক্সক্লুসিভ অর বি, এবং তার সাথে সি কে আমরা কী করতে হবে, এক্সক্লুসিভ অর করতে হবে। অর্থাৎ এখানে দুইটা ইনপুট, এই জিনিসটা এবং এই জিনিসটা বিশেষভাবে যোগ হবে, তাহলে এটা হচ্ছে এক্সর বি আর এটা হচ্ছে সি, এই এক্সর বি আর সি বিশেষভাবে যোগ হলে উত্তর হবে এক্সর বি এক্সর সি। এবার এখানে এটা একটা এন্ড গেট, এটা গুণের কাজ করে, এখানে ইনপুট হলো সি আর ইনপুট হলো এক্সর বি, দেখো এখান থেকে আসছে, এখান থেকে আসছে, এটা এটা হচ্ছে এখান থেকে আউটপুট ছিল এক্সর বি, এই এটা এখানে ইনপুট করা হয়েছে আর এখানে সি কে ইনপুট করা হয়েছে, এটা হচ্ছে সি এটা হচ্ছে এক্সর বি, এটা গুণের কাজ করবে। গুণের কাজ করলে আমরা দেখতে পারি এক্সর বি ইন্টু সি, অর্থাৎ এই এটা হলো সি এটা হলো এক্সর বি, এটা গুণ হবে। এবার এখানে দেখো এখানে ইনপুট করতেছি আমরা এ কে আর বি কে, তাহলে এখানে আউটপুট হবে এ বি, অর্থাৎ এই এ আর এই বি কে আমরা ইনপুট করেছি, আউটপুট হবে এ বি।
এবার এটা অর গেট, এখানে দুটো ইনপুট করা হয়েছে, একটা হচ্ছে এটা এবং এটা। এই অর গেটটা এই দুটো ইনপুটকে যোগ করবে, যোগ করলে আমরা লিখতে পারি আলটিমেটলি এ এক্স অর বি ইনটু সি প্লাস এ বি। অর্থাৎ আমরা লিখতে পারি ওয়াই সমান সমান এ এক্স অর বি ইনটু সি প্লাস এ বি। আশা করি এভাবে তোমরা যে কোনো ধরনের লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্ণয় করতে পারবে। তবে আজকে ভিডিওতে এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।